নিষিদ্ধ করা হয়েছে। এই মুহূর্তের ডর খবরটা হয়েছে যে জুবিন গার্গক মাজুলীত নিষিদ্ধ করা হয়েছে। কারণটা হয়েছে এখন বিহুর মঞ্চ জুবিন গার্গে ব্যবহার করা কিছু শব্দ, জুবিন গার্গর আচরণ, আর তার পিছতে মাজুলী জিলা সত্র মহাসভায় লৈছে একটা সিদ্ধান্ত যে তেওঁলোকে জুবিন গার্গক শিল্পী হিসাবে গ্রহণ করবলে টান পাইছে। মাজুলীত নিষিদ্ধ করা হয়েছে জুবিন গার্গক, যে জুবিন গার্গক আসলে যে জুবিন গার্গর অনুষ্ঠান চাবলে হেতা ওপরা লাগি আছে। বিহুর মঞ্চয় মঞ্চয় জুবিন গার্গে এফালে যদি সংগীতের এক খলকনি তুলিছে, কিন্তু বিতর্ক আর জুবিন গার্গ যেন ইফাল সিফাল নহয়, এটা মুদ্রারে যে ইপিঠি সিপিঠি বলে কলেও কেতিয়াবা হয়তো ভুল নহব। জুবিন গার্গে বহু সময় কিছু বিতর্ক সূত্রপাত করে আহিছে, বিতর্কিত মন্তব্য জুবিন গার্গে কেতিয়াবা করেছে। আর এই বলে মাজুলীত রঙালী বিহুর অনুষ্ঠানত ভাগ লৈ জুবিন গার্গর যে মন্তব্য সেয়া গ্রহণযোগ্য নহয়, মাজুলীর দরে এক বৈশিষ্ট্য থাকা স্থানত সেয়া কেতিয়াও গ্রহণযোগ্য হব নোৱাৰে বলে স্পষ্টকৈ কৈছে সত্র জিলা মহাসভায়। আর তার পিছতে জুবিন গার্গক নিষিদ্ধ করার সিদ্ধান্ত লওয়া হয়েছে। এখন সভা এখন অনুষ্ঠিত হয়েছিল আর এই মুহূর্তের ডাঙর খবরটো এইভাবে আপনাদের লৈ আহিছো, কিন্তু কেনো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় হোক বা মাজুলীয়ে হোক বা চারিওফালে অসমৰ বিভিন্ন ঠাইতে হোক জুবিন গার্গর কিছু মন্তব্যক লৈ, জুবিন গার্গে ব্যবহার করা কেটামান শব্দক লৈ কিন্তু বহুতে প্রশ্ন এই ধরনের উত্থাপন করেছিলে যে এই ধরনের অনাহকয় বিতর্ক করবলগার প্রয়োজন কি আছে। বহুতে এই ধরনেরও কৈছিলে যে জুবিন গার্গে কি ধরনের আচরণ করলে বা এনেকা শব্দ অসভ্য শব্দ ব্যবহার করলে নেকি, অভব্য শব্দ ব্যবহার করলে নেকি। মাজুলীত নিষিদ্ধ করা হয়েছে জুবিন গার্গক, মাজুলী জিলা সত্র মহাসভায় গ্রহণ করেছে সিদ্ধান্ত। আর মাজুলীর এতিয়ারেপরা যিকোনো অনুষ্ঠানত জুবিন গার্গর অংশগ্রহণ নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সত্র মহাসভায়। যে মাজুলীত ইয়ার পিছলৈ ভবিষ্যতলৈকে যদি অনুষ্ঠান হয় তেনেহলে যিকোনো অনুষ্ঠানত জুবিন গার্গর অংশগ্রহণ নিষিদ্ধর সিদ্ধান্ত লওয়া হয়েছে। মাজুলী জিলা সত্র মহাসভার সভাপতি তথা কমলাবাড়ী সত্রর ডেকা সত্রাধিকার সত্যজিৎ মহন্তর সভাপতিত্বত এখনই সভা অনুষ্ঠিত হয়েছিল। তার বহু আসলতে বিশিষ্ট ব্যক্তিসকলে এই সভাখনত ভাগ লৈছিলে, আর তাতে জুবিন গার্গর শেহতীয়া কাণ্ডক লৈ কিছু আলোচনা করা হয়েছে, আর সেই সভাখনতে জুবিন গার্গক নিষিদ্ধ করা হয়েছে। কোনে কি কলে সে আমি আপনার শুনাম, কিন্তু তার পূর্বে আসলতে তেওঁলোকে সভাখনত কি কি সিদ্ধান্ত লৈছে সেইখিনি আপোনালোকক অবগত কৰাবলৈ বিচাৰিছো, অবগত কৰিবলৈ বিচাৰিছো। মাজুলীত নিষিদ্ধ করা হয়েছে জুবিন গার্গক, সভা গ্রহণ করা প্রস্তাব অবগত করা হব মুখ্যমন্ত্রীক। মাজুলীর গড়মূর কেন্দ্রীয় রঙালী বিহু সম্মিলনে জুবিন গার্গলে আগবহা যি বটা সেই বটা উদযাপন সমিতিক পুনের ঘুরাই লবলে আহ্বান করেছে। মাজুলীত 29 এপ্রিলের বিহুর অনুষ্ঠান বাতিল করার আহ্বান করেছে, বিহুর অনুষ্ঠান জুবিন গার্গর অনুষ্ঠান বাতিল করার আহ্বান করেছে। কি কলে আসলতে এই যখন বৈঠক হয়েছিল, যখন এখন সভা হয়েছিল, সভাখনত কি ধরনের সিদ্ধান্ত লওয়া হয়েছে? আমার হাতত যেহেতু কিছু ভাষ্য আছে, ভাষ্য আছে হরিদেব গোস্বামী গড়মূর সত্রর সত্রাধিকার, আর পুতুল চন্দ্র মহন্তর আমার হাতত ভাষ্য আছে, আছে সত্র মহাসভা মাজুলীর তেখেত সম্পাদক, এই দুইগারীর ভাষ্য প্রথমে আপনার শুনায় লোলে বিচারি। বয়সও হয়েছে তেওঁ বিহু মঞ্চত উঠিয়েই তেওঁ যিখিনি প্ৰভু ঈশ্বৰ আৰু ভগৱান কৃষ্ণৰ ওপৰত যিখিনি মন্তব্য কৰিলে, যিখিনি কটু মন্তব্য আৰু যিখিনি আমাৰ কোনো গ্ৰহণযোগ্য নোহোৱা মন্তব্য, গতিকে এই কথাখিনিক লৈ আজি মাজুলীৰ সত্ৰসমূহৰ মাজত সকলে উদ্বেগ প্ৰকাশ কৰিছে, আৰু তাৰ লগতে এইটো অসমব্যাপী এটা প্ৰভাৱ পৰিছে, আৰু সকলো সত্ৰৰ অসমৰ বিভিন্ন সত্ৰৰ সত্ৰাধিকাৰসকলে ইয়াৰ ওপৰত দুখ প্ৰকাশ কৰিছে। গতিকে সেইফালৰ পৰা আজি মাজুলী জিলা সত্ৰ মহাসভাৰ তৰফৰ পৰা এখন সভা অনুষ্ঠিত কৰা হ'ল। ইয়াত বিভিন্ন দল সংগঠনৰ উপৰিও বিভিন্ন জ্যেষ্ঠ নাগৰিক আৰু সত্ৰাধিকাৰ প্ৰভুসকল গোট খাইছিল, আৰু সকলোৱে আমি এটা আলোচনা কৰিলোঁ, যিটো আলোচনাৰ এটা সিদ্ধান্তত উপনীত হ'লোঁ যে আমাৰ মাজুলী যিহেতু বৈষ্ণৱ পীঠ সত্ৰ নগৰী আৰু এটকা মহন্তৰ স্থল, ইয়াত আমাৰ সুকীয়া এটা এই মাজুলীৰ বৈশিষ্ট্য বা ঐতিহ্য আছে, ইয়াৰ এটা মৰ্যাদা আছে, যিটো মৰ্যাদা আজি ভাৰতব্যাপীয়ে নহয় গোটেই পৃথিৱীব্যাপী সকলোৱে জানে। গতিকে ইয়াত আমি জুবিন গাৰ্গে আহি যি পৰিৱেশৰ সৃষ্টি কৰি গ'ল,
যি আজি মাজুলীর ঐতিহ্যত আঘাত আহিছে, আমার প্রভু ঈশ্বর সকলের সন্মানত আঘাত আহিছে, আমার রাইজ ক্ষুণ্ণ হয়েছে। গতি এই দিকত ভবিষ্যতে যাতে পুনরাবৃত্তি আকৌ জুবিন গার্গক লৈ পেলাই যাতে মাজুলীত নহয় তার কারণে আমি জুবিন গার্গক আজি সভায় সিদ্ধান্ত লৈছে যে কোনো ধরনের তেও আমার মাজলে আহিব না লাগে, আর আমি তেওক শিল্পী হিসাবে আমি লোবলৈ অসুবিধা পাইছো। কৃষ্ণ সংস্কৃতি সেইটোৱে, কৃষ্ণ সংস্কৃতিকটো তেওঁ এনেধরণে কৈছে যে কৃষ্ণ কোনো ভগবান নহয়, এইটোৱে আমাক সকলোকে অন্তরত চুই গৈছে। কারণ শঙ্করদেৱ মাধবদেৱে কৃষ্ণকে কেন্দ্র কৰি পেলাই এই বৈষ্ণৱ সংস্কৃতি দি থৈ গৈছে। আজি অসমৰ জনগণে সেই অসমৰ কি কৃষ্ণ সংস্কৃতিক লৈ সত্রসমূহ প্রতিষ্ঠিত হৈছে, যাৰ কাৰণে বৈষ্ণৱ বুলি কোৱা যায়। গতিকে তেখেতৰ মতে যেতিয়া মানৱ বুলি কোৱাটোত আমি কোনো সহজভাৱে ল'ব পৰা নাই, আৰু তাৰ কাৰণে আমি তেওঁক যথেষ্ট আমাৰ সমাজে আজি মিটিঙে সমালোচনা কৰিছে। তেওঁক বেন কৰাক আমি খুব বিচাৰিছোঁ, তেওঁক যাতে বেন কৰিব নালাগে। তেওঁ বয়সো হৈছে আৰু তেওঁ আৰু যাতে ফাংচন কৰিব নালাগে। আৰু কৃষ্ণটো আৰু জানেই যে ভাগৱতৰ মূল বস্তুটোৱে। ইতিমধ্যে তেওঁলোকের ভাষ্য শুনিছে, তেওঁলোকে এটা কথা স্পষ্টকৈ কৈছে যে শিল্পী হিসাবে আসলতে গ্রহণ করবলৈ টান পাইছে, কেন মাজুলী সত্রনগরী একটা বৈশিষ্ট্যপূর্ণ এক ঠাই, মাজুলীতে এই ধরনের বৈষ্ণব সংস্কৃতিক অপমান করা বা গুরুজনের সৃষ্টিক অপমান করার যে ধরনের একটা অভিযোগ জুবিন গার্গে এই মুহূর্তে ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছে বহুজনের পৰা, কটু মন্তব্যের কথা কৈছে, গ্রহণযোগ্য নহয় বলে কৈছে, আর সত্রর নগরীত সকলে দুঃখ পাইছে বলে মন্তব্য করেছে মহাসভায়। লগতে কৈছে যে যেহেতু আলোচনা করে একটা সিদ্ধান্ত লৈছে, মাজুলী যেহেতু বৈষ্ণব পীঠ সত্র নগরী, মাজুলীর একটা বৈশিষ্ট্য আছে আঘাত হানিছে। জুবিন গার্গে যে ধরনের মন্তব্য করলে মঞ্চত বটা লৈছিলে, বটা লৈ বা বটার সেই প্রদানের সেই অনুষ্ঠানের মাজতে সত্রাধিকারক প্রভু ঈশ্বর সম্বোধন করাক লৈ জুবিন গার্গে যে আপত্তি দেখায় যে ধরনের মন্তব্য করেছিলেন, সেই মন্তব্যর পিছতে স্বাভাবিকতে সেই মন্তব্যর পিছতে এই ধরনের প্রতিক্রিয়াটা হয়েছে আর মাজুলীর জুবিন গার্গক ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে। মাজুলী জিলা সত্র মহাসভার ফলের এইকটা সিদ্ধান্ত যে বৈঠক পাতিলে, সেই বৈঠকত কৈছে যে মাজুলীর একটা বৈশিষ্ট্য আছে আঘাত হানিছে, জুবিন গার্গে মাজুলীর সেই বৈশিষ্ট্যত আঘাত হানিছে, মাজুলীর মানুষক অপমানিত করা বলে মন্তব্য করেছে, আমার মাজলে আহিবই নালাগে বলে স্পষ্টকৈ কৈ দিছে যে আমার মাজলে আহিবই নালাগে, জুবিন গার্গ আমার মাজলে আহিবই নালাগে, জুবিন গার্গক নিষিদ্ধ করার কথা কই এই ধরনের কৈছে। লগতে কৈছে যে শিল্পী হিসাবে লবলৈ টান পাইছো, এতিয়া অনুষ্ঠান যেহেতু অনুষ্ঠিত হয়েছিলেন তে অসুস্থ হয়ে যাতে অনুষ্ঠান নচলায় সেইবাবেও আসলতে এই বৈঠকের পিছতে তেনেকৈ জুবিন গার্গলৈকে আহ্বান করা হয়েছে যে যাতে সুস্থ অবস্থান অনুষ্ঠান করে, অনুষ্ঠান যাতে অসুস্থ হয়ে নকরে। আসলতে 29 এপ্রিলের একটা বিহুর অনুষ্ঠান আছে, সেই বিহুর অনুষ্ঠানও বাতিল করার আহ্বান করেছে এই বৈঠকতে সেই সিদ্ধান্ত লওয়া হয়েছে। আয়োজকে অনুষ্ঠানের দিনা জুবিন গার্গক প্রদান করেছিলেন সংগীত সিন্ধু সন্মান, আর এই সংগীত সিন্ধু সন্মান যে প্রদান করা হয়েছিল মাজুলীর গড়মূর কেন্দ্রীয় রঙালী বিহু সম্মিলনের আয়োজনের মাজতে মঞ্চত আগবা হয়েছিল বটা এটা ঘুরাই লবলৈ কমিটিক আহ্বান করেছে সত্র মহাসভার এই বৈঠকখনতে। বৈঠকখন আসলতে এক কমলাবাড়ী সত্রর ডেকা সত্রাধিকার সত্যজিৎ মহন্তর সভাপতিত্ব যখন সভা অনুষ্ঠিত হয়েছিল তাতে এই সিদ্ধান্ত লওয়া হয়েছে। এই বটা প্রদানের পিছতে আসলতে মঞ্চ সত্রাধিকারক যেটা প্রভু ঈশ্বর সম্বোধন করা হয়েছিল সেই বিষয়টুক সেই শব্দখিন আসলতে মন্তব্য করেছিল, আর কত মন্তব্য করেছিল জুবিন গার্গে। ইয়ার পিছতে জাঙুর খাই উঠিছে সত্র সমাজ বা বিভিন্ন জন মাজুলীত প্রতিক্রিয়া, যথেষ্টখিনি প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। লগতে আসলতে যেহেতু জুবিন গার্গে শ্রীকৃষ্ণ ভগবান নহয় বলে তেনেকা ধরনের কিছু বিতর্কিত মন্তব্য করেছিল, সেই বিতর্কিত মন্তব্যক লৈও মাজুলী সমাজ, মাজুলীর সত্র সমাজ জাঙুর খাই উঠিছে। আর ইতিমধ্যে যখন বৈঠক অনুষ্ঠিত করেছে মাজুলী জিলা সত্র মহাসভায় সিদ্ধান্ত গ্রহণ করেছে এই বৈঠকখনতে, যেহেতু বিতর্কিত মন্তব্য এটা হয়েছে জুবিন গার্গর ফলের বিতর্কিত মন্তব্যের পিছতে মঞ্চতে ক্ষমা অবশ্যই বিচারিছিল শিল্পীগিয়ে, কিন্তু সেই বিতর্কিত মন্তব্য কিহর ভাবে করলে বা সেই বিতর্কিত মন্তব্য করার পিছতে স্বাভাবিকতে অনুমান করব পারি যে প্রতিক্রিয়া হবই, আর প্রতিক্রিয়া ইতিমধ্যে হয়েছে যে মাজুলীর জুবিন গার্গক নিষিদ্ধ করা হয়েছে, আর যা বটা প্রদান করা হয়েছিল
সেই বঁটা গ্রহণ করবলে জুবিন গার্গে যেটা মঞ্চত উপস্থিত আছিল সেই বঁটা প্রদানের সময়তে সত্রাধিকারক প্রভু ঈশ্বর সম্বোধন করাক সেই শব্দখিন কিছু আপত্তি দেখায় কিছু মন্তব্য করেছিল জুবিন গার্গে আর সেইখিনি শব্দ সেইখিন অসাংবিধানিক শব্দ বা মঞ্চত সেই ধরনের সত্রাধিকারক উভতি ধরা বা সত্রাধিকারক সেই ধরনের একটা অপমান করা বলে কই বিভিন্নজনে জুবিন গার্গের উপর প্রশ্ন করেছিল আর বিতর্ক এটা হয়েছিল রাজ্যজুড়ি বিতর্ক হয়েছিল সোশ্যাল মিডিয়া বিভিন্নজনে লেখামিলা করেছিল সমান্তরালক টিভিত চাওক বা আন আন ঠাইতো হোক বিভিন্নজনের মুখে মুখে হোক জুবিন গার্গের প্রসঙ্গ জুবিন গার্গে যেহেতু এই কেটা দিন অহরহ কিছু কার্যসূচীত ভাগ লো আছে বহু অনুষ্ঠানত জুবিন গার্গে অনুষ্ঠানত ভাগ লো আছে তার মাজতে জুবিন গার্গের এই মন্তব্যখিনি কিন্তু গ্রহণযোগ্য নহয় তেওঁক এতিয়া শিল্পী হিসাবে গ্রহণ করবলে মাজুলীবাসীয়ে টান পাইছে বলে আজি মাজুলী জেলা সত্র মহাসভায় এই একটা সিদ্ধান্ত গ্রহণ করে স্পষ্টক মুক্তিক জুবিন গার্গক নিষিদ্ধ করার কথাখিনি স্পষ্টক উল্লেখ করেছে আনকি যে সিদ্ধান্ত প্রস্তাব কেবাটাও লওয়া হয়েছে অন্যতম একটা প্রস্তাব এই ধরনের যে জুবিন গার্গলৈ জুবিন গার্গক যিখিনি জুবিন গার্গ সন্দর্ভত যে সভাত গ্রহণ করা হয়েছে যে বৈঠক বা সভাখনত যিখিনি প্রস্তাব অবগত লওয়া হয়েছে প্রস্তাব অবগত করা হব আনকি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকো মুঠর উপর একটা কথা স্পষ্ট যে জুবিন গার্গে মঞ্চত উঠি কেতিয়াবা জুবিন গার্গ বিতর্ক সোমায় পড়েছে কেতিয়াবা বলে কলে হয়তো তাতে একটা প্রশ্ন থাকবে বহু সময় জুবিন গার্গক দেখা যায় যে জুবিন গার্গে কিছু বিতর্কিত মন্তব্য করে সেয়া স্বভাবসুলভাবেই হোক বা জুবিন গার্গে কেতিয়াবা হয়তো নভবা নিশ্চিন্তা করে বহুতে কবলে বিচারে যে জুবিন গার্গে কিছু কথা কয় আর তারপরে প্রতিক্রিয়া হয় বিতর্ক এয়াই প্রথম নহয় মাজুলীর প্রভু ঈশ্বর সত্রাধিকারক সম্বোধন করাক জুবিন গার্গে যি ধরনের মন্তব্য করলে বা যি ধরনের আসলে কিছু কিছু কথা কৈছিল সেয়া গ্রহণযোগ্য নহয় বলে বহুতে কবলে বিচারিছে কিন্তু জুবিন গার্গের বিতর্ক অজানো নতুন কথা এই মুহূর্তত যদি কিছু আমি বছর পিছলেও যাওঁ জুবিন গার্গে তেনেকুৱা বহু বিহুর মঞ্চতে হোক বা বহু আন আন মঞ্চতে হোক তেনেকুৱা বহুখিনি বিতর্কিত মন্তব্য করেছে বা জুবিন গার্গের বিরুদ্ধে বহু সময়ত কোনোবা কোনোবা হয়তো জাঙুর খাই উঠিছিল কিন্তু তারপিছতো শিল্পীগৰাকী এই অনুষ্ঠান অব্যাহত আছে কিন্তু মাজুলীত আর অনুষ্ঠান করবলে নালাগে বলে ভত্রা সত্রর ফালেরপরা বা সত্র সমাজের ফালেরপরা সত্র মহাসভার ফালেরপরা স্পষ্টক কই দিয়া হয়েছে ইয়ার পিছত জুবিন গার্গের কি প্রতিক্রিয়া হব সেয়া নিশ্চিত রূপত লক্ষণীয় বা শিল্পী এগারী যুব প্রজন্মর মাজত যি ধরনের একটা জনপ্রিয়তা আছে তেওঁ হার্ট থ্রব বলে কয় যুব প্রজন্মর হার্ট থ্রব বলে কয় জুবিন গার্গক তেওঁ যি ধরনের একটা জনপ্রিয়তা যি ধরনের তেওঁক অনুকরণ করে তেওঁ ফলোয়ার্স আছে হাজার বিজার অনুরাগীরে ভরি পড়ে তেওঁ যতই অনুষ্ঠান পরিবেশন করে ঠা খাই পড়ে মানুহেৰে আনকি কেতিয়াবা আনকি এই বেলিও আমি বিহুত সময়সোৱা দেখিছো যে জুবিন গার্গর অনুষ্ঠান সাবলৈ বলে এই ধরনের রাইজ ঠপলিয়াই গৈছে যে বহু আসলে উশৃঙ্খল যুবক বা লোকরও তাত আসলে ভিড় দেখা গৈছিল যত আনকি আরক্ষীয়ে বা তাত নিরাপত্তারক্ষীয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণলৈ আনিবলৈ আনকি লাঠিচালনা করার দরে পরিস্থিতির উদ্ভব হয়েছে কেবা ঠাইতো আসলে আরক্ষী সোমায় মাজত পরিস্থিতি নিয়ন্ত্রণ করবলগিয়া হয়েছে এই হারত জুবিন গার্গর ফ্যান ফলোয়িং কিন্তু তার মাজত জুবিন গার্গক যিগৰাকীক আইডল রূপে বিভিন্নজনে চায় বা বিভিন্নজনে সন্মান করে সেই গৰাকীৰ পৰা মন্তব্য এই ধরনের পোৱাৰ পিছতে বা সেইগৰাকী শিল্পীয়ে এই ধরনের মঞ্চৰ এখনত এটা বিতর্ক করার পিছতে স্বাভাবিকতে বহুজনের মাজত প্রভাব এটা পড়িব বলে বহুতেই কবলৈ বিচারে আর সেই অনুসরিয়ে সোশ্যাল মিডিয়ায় হোক বা আন আন ঠাই আন আন সকলের মুখে মুখে হোক লেখামিলা হয়েছে সকলের কথা পাতিছে কিন্তু এই বিতর্ক আসলে জুবিন গার্গে ক্ষমা খুঁজিছিল মাজুলীত কিন্তু তারপর এই যে সিদ্ধান্ত মাজুলীত জুবিন গার্গক নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তর পিছত পিছত আসলে জুবিন গার্গে কি প্রতিক্রিয়া দিয়ে সেয়াও একটা বিষয় লক্ষণীয় বা জুবিন গার্গর নিকট যিখিনি শিল্পী সমাজ তেওঁলোকে কি ধরনের প্রতিক্রিয়া দিয়ে সেয়াও আসলে লক্ষণীয় হয়ে পড়ব সেয়া প্রতিক্রিয়া হয়তো জুবিন গার্গে দিব কিন্তু এই মুহূর্তত এই বিষয়টুক লৈ কিন্তু এক প্রকার মাজুলীত কিন্তু যথেষ্ট ক্ষোভর উদ্গীরণ হয়েছে আর স্পষ্টক মাজুলীত জুবিন গার্গক নিষিদ্ধ করা হয়েছে এই ঘটনাটো যি ধরনের খবর আগবাড়ে আমি আমার দর্শকক জানাই গিয়ে থাকি এই মুহূর্ত পোনপটিয়া সম্প্রচারের পর মই গীতাশ্রী বিদায়।